পরীক্ষা প্রস্তুত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার সুস্বাগতম ডাব্লিউপি বা কেপি এসআই অ্যাসপিরেন্ট যারা আছো যারা প্রিপারেশন করতে চাইছো তোমাদের জন্য ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো ডাব্লিউপি বা কেপি যে ভ্যাকান্সির ব্যাপারে তোমরা এটা সিও নিশ্চিন্ত থাকো যে মার্চ থেকে জুনের মধ্যে সবই ডাব্লিউপি এসআই বা কেপি আস্তে আস্তে বেরিয়ে যাবে পাঁচশো উনত্রিশ যে পোস্টের ব্যাপার বলেছিলাম ডাব্লিউপি এসআই তার সঙ্গে অবশ্যই এবি পোস্টের যে ব্যাপারটা সেটা অবশ্যই থাকবে ইনক্রিজ অবশ্যই ইনক্রিজ হবে মানে মোটামুটি ধরে রাখতে পারে বা সব মিলে এই বছরই দু সালের চব্বিশ সালের মধ্যে সতেরোশো পোস্ট তোমরা অবশ্যই দেখতে পাবে বলে আশা করা হচ্ছে তো দেখেন যে যারা প্রিপারেশন করতে চাইছো অর্থাৎ যারা নিউ কামার আছে একদম প্রথম কম্পিটিভ লাইনে যারা প্রিপারেশন রাখতে চলেছে বা এসআই যারা প্রথম থেকে শুরু করতে চাইছো যে কিভাবে কি কি শুরু করবে যারা পরীক্ষা প্রস্তুতির হাত ধরে প্রিপারেশন করতে চাও অনলাইন বা অফলাইন অফলাইনের ক্ষেত্রে হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ অফলাইনে সেন্টার আছে পরীক্ষা প্রস্তুতির সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ যারা অনলাইনে করতে চাও অনলাইনেও করতে পারো ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে তো এক 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 পয়েন্ট করে বলে দিচ্ছি যে কিভাবে শুরু করবে বিশেষ করে যারা প্রথম প্রিপারেশন নিতে চাইছো বা এর আগে হয়তো খাপছাড়া ভাবে প্রিপারেশন নিয়েছিলে প্রিলিকেও পাস করেছিলে বা হয়তো পাস করতে পারেনি অল্পের জন্য সবার জন্যই বলা হচ্ছে যে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম তাদের প্রথমে কি করতে হবে জিকে ম্যাথ এবং রিজনিং অধ্যায় ভিত্তিক যেকোনো একটা ভালো অথেন্টিক বই দিয়ে শুরু করতে হবে মানে সবার প্রথমে হতে পারে জি এর জন্য তুমি আহ নিতে পারো ক্র্যাক ডব্লিউ বিসিএস ঠিক আছে ক্র্যাক ডব্লিউ বিসিএস নিতে পারো তারপরে হচ্ছে ম্যাথের জন্য তুমি চঞ্চল বা সুবীর বা যে একটা নিতে পারো বা অ্যারিহান্টের যে একটা বই নিতে পারো তারপর হচ্ছে রিজনিং এর জন্য বিশেষ করে রিজনিং এর বাংলা খুব একটা ভালো নেই তুমি কিরণ পাবলিকেশন বা রিহেন্ডের একটু যেগুলো সিজেল ফিজেলের জন্য থাকে ওই বইগুলো নিলে একটু বেশি ভালো হয় তো আমি সবার প্রথমে বলবো আগে এই তিনটে যেকোন একটা একটা করে ভালো বই তুলে নাও যে সেটা অধ্যায় ভিত্তিক প্রথমে একটা বইকে শেষ করো তাহলে কিভাবে সমস্ত সিলেবাসগুলো তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে ক্র্যাক ডব্লিউবিসিএস বিশেষ করে ইতিহাস বা ভূগোল যে সাবজেক্টগুলো আছে আর্টস এর যে সাবজেক্টগুলো ভীষণ ভালো আছে খুবই সুন্দর আছে ওর বাইরে কিছু আর কোয়েশ্চন হয় না এমনকি যেগুলো সায়েন্সের সাবজেক্টও খুব ভালো আছে কিন্তু সাবজেক্টের কিছু কিছু জিনিস হয়তো ফিজিক্স এর কোন জিনিস মানে লাইট বা হচ্ছে তোমার বিভিন্ন গতির ব্যাপার গতি বা হচ্ছে কেমিস্ট্রির যেগুলো হচ্ছে যোজ্যতা বা পরমাণু ক্রমাঙ্ক তারপরে আণবিক ভর বের করা এই সমস্ত কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু বোঝার ব্যাপার আছে টেবিল ওইগুলো কি হচ্ছে যে যারা বিশেষ করে আর্টসের ক্যান্ডিডেট আছে বা জিনিসগুলো ভুলে গেছে ওটার জন্য একটা গাইড দরকার আছে তো মানে এখানে দেখো লিখেও দিয়েছি আমি যে জি টেক্সট বই ধরে সিলেবাস যদি শেষ করতে পারে আরো বেশি ভালো হয় বা যে কোনো আগে ভালো একটা অথেন্টিক বই নিয়ে আগে ম্যাথ রিজনিং জি সবটা কভার করো তাহলে হচ্ছে আয়ত্তে চলে আসবে প্র্যাকটিস করতে করতে এবার দেখবে যে জায়গাতে অসুবিধা হচ্ছে তখন সেই জায়গাটা তোমাকে রেক্টিফাই করে ভালো করে বুঝে নিতে হবে তো ক্র্যাক ডাবলিউ থেকে জি প্রায় সমস্ত সাবজেক্টই কভার হবে কিন্তু বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার বুঝে নেওয়ার জন্য তোমার একটা গাইড দরকার আছে বিশেষ করে বিজ্ঞান পার্টাস যে বায়োলজি বা তোমার ফিজিক্স কেমিস্ট্রির এই ব্যাপারটা সেখানে একটু বুঝে নিতে হবে এবার হচ্ছে পরপর ধারাবাহিক ভাবে পড়তে পড়তে কিছু কিছু জিনিস খাতায় নোট করে রাখতে হবে মানে তুমি ধরো ইতিহাস পড়ছো তোমার কাছে জানলাম যে হ্যাঁ বইও আছে কিন্তু কোন কোন জিনিস নোট করতে হবে যেমন হতে পারে যে হরপ্পা বা মহেন্দ্র বা সিন্ধু সভ্যতায় বিভিন্ন যে সমস্ত সভ্যতা আবিষ্কার করেছিল কে কত সালে আবিষ্কার হয়েছিল বা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট সেইগুলো তুমি হালকা হালকা করে কি করলে যে যেগুলো বেশি মনে হবে যে গুরুত্বপূর্ণ বা ইনফরমেশন সেটা মনে রাখার দরকার আছে বা ভুলে যেতে পারো সেইগুলোকে কি করতে হবে ছোট ছোট করে খাতাতেও তোমাকে নোট করতে হবে তারপর যে ম্যাথ প্রথমে বেসিক কনসেপ্ট জেনে তবে শর্ট শিখতে হবে অনেকে কি করে যে প্রথম থেকেই হয়তো শুধু এটার সঙ্গে এটা গুণ করে ভাগ করে হয়ে গেল এরকম ভাবে শিখে নাই কিন্তু ওটা করলে পরে দেখবে যে হয়তো পঁচিশটা ম্যাথই যদি আমি ধরি পঁচিশটা ম্যাথের মধ্যে আট দশটা অঙ্ক হচ্ছে বাকিগুলো হচ্ছে না তাই সবার প্রথমে আগে কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত কারণ হয়তো সেই ফর্ম্যাটে পড়লো না একটু হয়তো ঘুরিয়ে দেওয়া হলো ম্যাথ তখন কিন্তু করতে পারবে না তাই ম্যাথের বেসিক জিনিস জানো বা ডেসক্রিপটিভ ভাবে জানো কারণ ডেসক্রিপটিভ শিখলে পরে আবার আলাদা করে তোমাকে মেনের জন্য পরে কিন্তু খাটতে হবে না ওটা থেকেই হয়ে যাবে এবার হচ্ছে মেন কি প্রথম থেকে শুরু করবে নাকি আগে ফ্রিলির কথাটা ভাববে ফ্রিলিতে যেহেতু দিন দিন অফ বাড়ছে এই কারণে টেনশন থাকে এবার ফ্রিলি পাস করে যাওয়ার পরে তখন হয়তো আর মেন পাস করতে পারছে না তো মেনটাও কি একই সাথে শুরু করবে নাকি পরে শুরু করবে এই ব্যাপারে অবশ্যই বলে দি বলে দিচ্ছি যে পরীক্ষা প্রস্তুতি অবশ্যই এসআই এর জন্যই বিশেষ করে কোর্স করিয়ে থাকে এবং সবাই মেনের জন্যই মেন হিসেবেই চেনে তো হচ্ছে মেনকে কে টার্গেট করে করানো হয় তা বলে এমন নাই যে ফ্রিলি হেল্প হবে না কারণ জি কে ম্যাথ বা রিজনিং যা কিছু সবই চ্যাপ্টার কারণ জিকে কে এখন বড় বড় লেন্দি দিলে পরেও তুমি লিখতে পারবে যদি এখন লেন্দি দেওয়া হচ্ছে না সব অনলাইনে সেই ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা প্রস্তুতি যারা চাইছো কুড়ি তারিখ থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে উনিশ তারিখ অর্থাৎ পরশু দিন পর্যন্ত অ্যাডমিশন চলবে ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে তো মেনে মেন কি এখন থেকেই শুরু করবে অবশ্যই কি যে হ্যাঁ অবশ্যই এখন থেকেই মেন শুরু করবে বর্তমানে যে ধরনের জি কে আসছে তাতে অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ ভাবে পড়লে সেই জায়গাটা প্রিলিমেন দুটোতেই কাজে লাগবে ঠিক আছে বর্তমানে যে ধরনের জিকে আসছে প্রিলিমেন্ট দুটোতেই কাজে লাগবে মানে তুমি ডেসক্রিপটিভ বইতে পড়ো যে প্রিলির জন্য আলাদা মিনের জন্য আলাদা আবার কি কথা কারণ জি কে তো সেই একই একই জিনিস জিকে এমন তো ভাগ করা নেই যে প্রিলিতে এইটুকু আসবে মেনে এইটুকু আসবে কোনো তো আলাদা করে কিছু বলা নেই কারণ জি এখানে লেখা আছে যে যে কোনো জায়গা থেকে ঠিক আছে যে কোনো জায়গা থেকে জিকের প্রশ্ন হতে পারে সেটা কোনো নির্দিষ্ট ধরা বাঁধা কিছু নেই এবার ম্যাথটা দেখো যে ম্যাথটা মাধ্যমিক লেভেলে পর্যন্ত যেমন ভাবে পড়া থেকে নাইন টেন পর্যন্ত যেমন শিখেছো সেরকম ডেসক্রিপটিভ ভাবে শিখে নাও অর্থাৎ ডেসক্রিপটিভের লাস্টের কিছু স্টেপ যেগুলো হয় সেগুলোই তোমার পিলির জন্য শর্টকাট হয়ে যাবে অর্থাৎ প্রথমে কনসেপ্টটাকে তোমার ক্লিয়ার করতে হবে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে দেখবে প্রিলি বা শর্ট শেখার জন্য খুব ভীষণ মানে কাজে লাগবে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই ডেসক্রিপটিভ ভাবে শিখে নাও তারপরে হচ্ছে এবার চলে এসো তুমি বাংলা ইংরেজিতে ঠিক আছে বাংলা ইংরেজি রিপোর্ট রাইটিং বাংলাতেও থাকছে ইংরেজিতেও থাকছে রিপোর্ট রাইটিং বা বা প্রতিবেদন প্রেসিসটা যদিও বাংলাতে থাকছে না ডাব্লিউপি বা কেপিএস এ ট্রান্সলেশন সেটা ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ গ্রামার এই সবগুলো প্রথম থেকে শিখতে হবে এবার দেখো যে প্রথম থেকে মানে কেউ ভাবছে যে এইগুলো প্রিলি আগে পাস হয়ে যাবে তারপরে শিখবে হবে না এখন প্রথম থেকে না শিখলে পরে ওটা শুধুমাত্র ফ্রিলি পাস করার পরে দু তিন মাসে ওটাকে অর্জন করা যায় না কারণ হচ্ছে ধরো প্রতিবেদন কথাতেই বললাম যে তোমার কমন পড়লো না বা অনেক সময় কি হয়েছে যে কমন পড়া বা মুখস্থ করা জিনিসের থেকে কেউ যদি অরিজিনালিটি নিজের ভাষা দিয়ে বা যে পয়েন্ট আছে সেই পয়েন্টের উপর বেশ করে যদি সাজিয়ে লিখতে পারো তাহলে সেই ক্ষেত্রে বেশি নাম্বার পাওয়া যায় তো কমন পেলে পরেও তোমাকে নিজেকে লেখার দক্ষতা অর্জন করতে হবে কারণ কোশ্চেনে যেরকম পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্ট অনুযায়ী তোমাকে লিখতে হবে বা সেই ওয়ার্ড লিমিট মেনটেন করে লিখতে হবে এই কারণের জন্য নিজেকে লেখার দক্ষতা অর্জন করতে হবে অন্তত ইংরেজিটার ক্ষেত্রেও কারণ ইংরেজিতে তুমি ধরো হয়তো একটা রিপোর্ট রাইটিং কিছুটা একটা কমন পেয়েও গেলে তবু যে ট্রান্সলেশন আছে কুড়ি নম্বরে যেখানে ট্রান্সলেশন আছে দশটা সেন্টেন্স দিচ্ছে এখন সেই জায়গায় তুমি তোমাকে ইম্প্রুভ মানে সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে করতে হয় সেই জিনিসগুলো শিখতেই হবে এবার সেন্টেন্স স্ট্রাকচার ওইগুলো শিখতে গেলে তোমার কি কি জিনিস জানতে হবে আচ্ছা বেসিক ইংলিশটা শিখতে গেলে কি কি রেডি করতে হবে সেটা আমি পরে বলছি তার আগে বলে দিই যে পরীক্ষা প্রস্তুতিতে যারা কোর্স করতে চাইছো কিভাবে করানো হয় বা কোন কোন জিনিস কেমন ভাবে কি করানো হবে সেই ব্যাপারটা বলে দিচ্ছি আর মাথা খারাপ হয়ে গেল তো দেখা যায় পরীক্ষা প্রস্তুতিতে কিভাবে কোর্স করানো হবে সেটা হচ্ছে ম্যাথ রিজনিং জিকে প্রথম থেকে অধ্যায় ভিত্তিক ম্যাথ রিজনিং জিকে প্রথম থেকে অধ্যায় ভিত্তিক করানো হবে ডেসক্রিপটিভ ভাবে করানো হবে এবং ডিসক্রিপটিভ ওয়েতে করানোর পরে তোমাকে শর্টটা শেখানো হবে তাহলে প্রিলি হয়ে যাচ্ছে মেনে হয়ে যাচ্ছে তো প্রিলি বা মেন কোর্স বলে আলাদা কিছু নেই কারণ প্রিলির জন্য এইটুকু ভাগ আছে মেনের জন্য এইটুকু ভাগ আছে বলে এরকম নেই কারণ অনেকেই প্রথমেই জিজ্ঞাসা করে বলে যে দাদা আমি শুধু মেনের কোর্স করব। এরকম ভাবে হয় না অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিলি পরীক্ষা না হচ্ছে ততক্ষণ সেটা কম্বাইন্ড ব্যাচ ঠিক আছে কম্বাইন্ড ব্যাচ অর্থাৎ এখানে জিকে তোমার ওই যে একটা জিনিস বললাম আলাদা আলাদা কিছু নেই কারণ ওই একই জিনিসই তোমার প্রিলিতেও আসতে পারে মেনেও আসতে পারে নাই ম্যাথ জিকে রিজনিং এটা প্রিলিমেন্ট কম্বাইন্ড একসঙ্গেই হ্যাঁ আর ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র ইংরেজি বা বাংলা যেটা সেটা অবশ্যই শুধু মেনেই থাকছে প্রিলিতে থাকছে না তো ইংরেজির ক্ষেত্রে রিপোর্ট রাইটিং পেসিস রাইটিং এই সমস্ত জিনিসে ঢোকার আগে মানে এগুলো তো ডিরেক্ট ঢোকা যায় না বিশেষ করে যাদের ইংরেজিতে বেসিক ইংলিশে যারা উইক আছে তো তোমাদের জন্য আগে কি করা হবে প্রথমে ইংলিশের যে বেসিক জিনিসটা সেই বেসিকটা শেখানো হবে অর্থাৎ যাতে করে সবাই সেন্টেন্স স্ট্রাকচার করতে পারে অর্থাৎ ন্যূনতম যত একটা মার্কস পেয়ে যাও সেই ব্যাপারটা অবশ্যই শেখানো হবে এবং বেসিক ইংলিশ বা সেন্টেন্স স্ট্রাকচার যে ব্যাপারটা সেইগুলো শেখার জন্য তোমাকে কি কি করতে হবে টেন্স এক নম্বর টেন্স শিখতেই হবে তারপর হচ্ছে পার্টস অফ পিচ পার্টস অফ পিচের মধ্যে থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার সবগুলো ইম্পর্টেন্ট আছে তবুও প্রিপোজিশনের ব্যবহার এবং ভার অর্থাৎ জিরেন পার্টিসিপাল ইনফিনিটিভ যে জায়গাটা আছে এই জায়গাটা একটু ভালো করে শিখে নিতে হবে সেই সঙ্গে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার করা এবং আরো একটা জিনিস যে ভয়েস চেঞ্জ নারাসেন চেঞ্জ অর্থাৎ কর্তি বাচ্চা হবে নাকি কর্ম বাচ্চা হবে কিসে লিখবে সেটা তোমার ভয়েস চেঞ্জ নারাসেন চেঞ্জের নিয়ম তোমাকে জানতে হবে বা হচ্ছে নারাসেন এর ক্ষেত্রেও অনেক জিনিস জানলে পরে ওইগুলো টেন্সের নলেজগুলো কোন টেন্সে লিখবে সেইগুলো ক্লিয়ার হয়ে যায় আর আরও একটা জিনিস যেটা অনেকের ক্ষেত্রে দেখেছি যে সাবজেক্ট ভার অবজেক্ট সাবজেক্ট ভার অবজেক্ট এটা সম্পর্কে অনেকের আইডিয়া নেই অর্থাৎ বাংলা থেকে ইংরেজি যে কনভার্ট করা বা ট্রান্সলেট করা সেই ব্যাপারটার মধ্যে বাংলা ইংরেজি একই রকমের নয় কিছু কিছু ব্যাপার নিয়ম কানুন যেগুলো একটু শিখতে হবে সেই ব্যাপারগুলো অবশ্যই প্রথমে আগে শিখিয়ে দেওয়া হবে তারপরে আমরা ডেসক্রিপটিভ রাইটিং স্কিলে ঢুকব এবং যে সমস্ত রিপোর্ট রাইটিং যে টপিক গুলো থাকবে মোটামুটি পঁচিশ তিরিশটা রিপোর্ট রাইটিং এর টপিক বা প্রেসিস এস ওই সমস্ত জিনিস আস্তে আস্তে ধরে ধরে করানো হবে প্রত্যেকটা রিপোর্ট রাইটিং এমনটা নয় যে একটা দুটো কানুন বলে দিলাম দিয়ে বাকিগুলো তোমাদেরকে পিডিএফ নোট দিয়ে দেবো সেরকম নাই অর্থাৎ প্রতিটা টপিকই প্রতিদিন লাইভ ক্লাসে ধরে ধরে লেখানো হবে আর একটা জিনিস সবাই জানতে চাও যে রেকর্ডিং থাকে কিনা অবশ্যই রেকর্ডিং অ্যাভেলেবেল থাকে গুগল মেটে হয় কিন্তু গুগল মেটে পরবর্তীকালে দেখা যায় না তো কিভাবে দেখা যাবে সেই ব্যবস্থা অবশ্যই করা আছে সেই কারণে লাইভের পরে রেকর্ডিং যেটা রেকর্ডিং ভিডিও সেটা অবশ্যই তোমরা পেয়ে যাবে যারা পরীক্ষা প্রস্তুতি হতে চাইছো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নম্বরে এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে সেটাই ভালো হয় যার কারণ ব্যস্ত থাকার জন্য ফোন রিসিভ করতে পারি না সবসময় আর কি বলবো যে কথাগুলো এখানে বললাম বা পিডিএফ এ লেখা থাকবে সেই কথাগুলোই বলবো কোর্সের ব্যাপার